ফেসবুক পোস্টে লাইকের পরিমাণ গোপন রাখবেন যেভাবে। ফেসবুক পোস্টে লাইক এবং অন্যান্য রিয়াকশনের পরিমাণ ব্যবহারকারীদের মধ্যে মানসিক চাপ তৈরি করতে পারে, বিশেষ করে ইনস্টাগ্রামের তরুণ ব্যবহারকারীদের জন্য একথা সত্য বলে প্রতিষ্ঠানটির নিজস্ব গবেষণা প্রতিষ্ঠানেই উঠে এসেছে। আর এর সমাধান হিসেবে ফেসবুক পোস্টে রিয়াকশনের পরিমাণ গোপন রাখার জন্য একটি সুবিধা চালু করেছে ফেসবুক। চলুন আমরা আজ সেই প্রক্রিয়াটি দেখে নিই। প্রথমে আমি স্মার্টফোনের অ্যাপ থেকে অর্থাৎ ফেসবুক থেকে কিভাবে আপনি সেই প্রক্রিয়াটি চালু করবেন সেটাই দেখাবো। তাহলে চলুন সরাসরি আমি ফেসবুকের যে অ্যাপস রয়েছে সেখানে চলে যাই। এইখান থেকে আমি আমার প্রোফাইলে চলে যাব। প্রোফাইল থেকে ফেসবুকের সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে রিয়াকশন অ্যান্ড প্রেফারেন্স যে অপশনটি রয়েছে সেখানে চলে যাবেন। এইখান থেকে আপনি দেখেন রিয়াকশন অ্যান্ড প্রেফারেন্সের অধীনে হাইড নাম্বার অফ রিয়াকশন দেওয়া আছে। এখানে প্রথমটি হচ্ছে অন পোস্ট ফ্রম আদার্স, অর্থাৎ এটি যদি আপনি চালু করেন অন্যান্যদের পোস্টে কতগুলো রিয়্যাক্ট পড়েছে সেটি আপনি দেখতে পাবেন না। আর যদি আপনি অন ইউর পোস্ট এটি এই অপশনটি চালু করেন তাহলে আপনার পোস্টগুলোতে কী পরিমাণ রিয়াকশন পড়েছে, অর্থাৎ লাইক, তারপর লাভ রিয়্যাক্ট বা কেয়ার রিয়্যাক্ট বা অন্যান্য যে রিয়্যাক্টগুলোই আছে কী পরিমাণ পড়েছে সেটা আপনার যে ফ্রেন্ডসরা আছে তারা দেখতে পাবে না। একথা বলে রাখছি যে আপনার পোস্টে কতগুলো লাইক পড়লো সেটা কিন্তু আপনি আপনার প্রোফাইল থেকে দেখতে পাবেন, কিন্তু আপনার ফ্রেন্ডরা কিন্তু সেটা দেখতে পাবে না। অর্থাৎ আপনার প্রোফাইলটা আপনার কাছে সেম থাকবে কিন্তু অন্যরা কিন্তু আপনার প্রোফাইলে কী পরিমাণ রিয়্যাক্ট পড়ছে সেটা দেখতে পাবে না এই প্রক্রিয়াটিতে। সো আমি এটা অন করে দিলাম। অন করে যেহেতু দিয়েছি, এই মুহুর্তে আমার পূর্বের যত পোস্ট রয়েছে এবং এখন থেকে যত পোস্ট হবে সব পোস্টেই কিন্তু আমার রিয়্যাক্ট হাইড হয়ে থাকবে। সে এটা আমি অন করে দিলাম। আমি এই মুহুর্তে যদি আমার প্রোফাইলে যাই তাহলে আমি দেখাচ্ছি। আমি আমার প্রোফাইলে গেলাম, যাওয়ার পর এখানে আমি আমার কিন্তু রিয়্যাক্টগুলো দেখতে পাচ্ছি। যেমন এই মুহুর্তে এই পোস্টটাতে আমার 76 রিয়্যাক্ট রয়েছে। এই মুহুর্তে কিন্তু অন্যরা কিন্তু সেটা দেখতে পাবে না। এখন আমি আসলে অন্য ফোন থেকে হয়তো দেখাতে পারি। আচ্ছা, এমন একজনের প্রোফাইলে আমি দেখাচ্ছি যে এটা অলরেডি এই অপশনটা চালু করে রেখেছে, অর্থাৎ তার পোস্টে কতজন রিয়েক্ট দিয়েছে সে নাম্বারটা দেখা যাবে না। এমন একজনের আইডি আমি সার্চ করে দেখাচ্ছি। আমি তার প্রোফাইলে গেলাম। তার প্রোফাইলে গিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহুর্তে এই যে দেখেন, এই যে তার যে পোস্টগুলো রয়েছে এই পোস্টে কোনো ধরনের রিয়েক্টের পরিমাণ অর্থাৎ নাম্বারগুলো দেখা যাচ্ছে না। এগুলোতে কিন্তু সে একমাত্র জানে যে কতগুলো রিয়েক্ট পড়েছে। আদারওয়াইজ আমরা যারা ওর ফ্রেন্ড আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। সো সেম, আপনি যদি অপশনটি চালু করেন তাহলে আপনার ফ্রেন্ডরাও আপনার প্রোফাইলে এই রকম দেখতে পাবে। ঠিক আছে, সো এই হচ্ছে প্রক্রিয়াটি, আশা করি বুঝতে পেরেছেন। সো এই পদ্ধতিতে আপনিও চাইলে আপনার অ্যাকাউন্টে এটি চালু করে রাখতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অন্যান্য কী নিয়ে ভিডিও দেখতে চান সেটাও আপনি জানাতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।